মর্নিং সুপ্রভাত, অনেকদিন পর ডেইলি ব্লগে। সকাল এখন 6টা, বাইরে বেশ ঝলমলে রোদ উঠে পড়েছে আর ছেলের টিফিন রেডি করছি। আজকে গোলারুটি করে দিয়েছি, কারণ কি জানো তো, সকালবেলা উঠে যেদিন একটু লেট হয়ে যায়, আর এখন তো বেলা ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য লেট হয়ে গেলে না সকালে আটা মাখার সময় না থাকলে এটা হচ্ছে সব থেকে বেস্ট, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ছেলেরা বাচ্চারা খেলে পেটটাও অনেকক্ষণ ভার থাকে আর কি। আর সব রকম সবজি থাকলে আমি সবজিও দিয়ে দিই এর মধ্যে, কিন্তু আজকে শুধু লঙ্কা পেঁয়াজ আর ডিমই দিয়েছি। গোলারুটিগুলো কি না একটু ঢিমি আছে, ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো শেকা হয়, সেই জন্য আমি কি করি, এক পাশে শুরু করে দিই গোলারুটি করা আর অন্য পাশে রান্নাগুলো চলতে থাকে। কারণ এই সকাল 7টা পর্যন্ত মানে নাকে মুখে দিয়ে কাজ করতে হয়, কোনো দিকে ডায়ে বায়ে তাকানোর জো থাকে না আর কি। সকালবেলা ছেলেকে দিয়ে চলে ঠলে এসেছি, এখন বাইরে তো ফাটাফাটি রোদ, শীতকাল মানেই রোদ, শীত তো মানে ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে। তো আজকে ছেলেদের রুমে, বড়ো ছেলে তো বেরিয়ে গেছে, ছোটো ছেলে স্কুলে গেছে, রুমটা পুরো ফাঁকা ওদের রুমটা, আজকে বিছানাটাকে ঠিক করতে হবে, বেডশিটটা চেঞ্জ করবো। তাই ভাবলাম এই বর্ষার পর না একটু যদি মানে তোষকগুলো গদিগুলো যদি একটু রোদে ফেলা যায় তাহলে বেশ আবার একটু ফুলে ফুলে উঠবে, একদম সব চুপসে গেছে, সেটাকে ফোলার জন্য এখন আমি রোদে এসেছি, কিন্তু আমি না ফুলে যাই রোদে। আমার এই গাছটার কি হাল হয়েছে দেখেছো? এটা হচ্ছে ঘুরতে যাওয়ার ফলে। তবে একটা খুশির ব্যাপার, এই দেখো একটা চারা বেরোচ্ছে। এসে জল দিয়েছি কিন্তু আগে যে ছিল তাকে বাঁচাতে পারলাম না, এই যে বেরোচ্ছে ও আশা করি আমার আবার ফুল দেবে। আমার মাদুরটার ধারে যে ওই যে ডিজাইনটা দেখছো না, এটা আমার কাজ হচ্ছে ডোডো, ডোডোর শিল্পকলা, এত সুন্দরভাবে কেটে কেটে ডিজাইন করেছি, এত বদমাশ হয়ে যাচ্ছে দিন দিন। আসলে কি হয়, ওদের দাঁত নাকি বেড়ে যায় সেটা শুরু করে, তাই জন্য ওরা নাকি এটা ওটা কাটে, একজন আমাকে বললো তার বাড়িতেও আছে আর কি। তো আমি ওই জন্য আজকে একটা কাঠের টুকরো ওকে দিয়েছি, আমার ডাইনিং টেবিলের চেয়ারটাকে দেখি কি কুটকুট করতে যাচ্ছে, ওই জন্য একটা কাঠের টুকরো দিয়ে এসেছি। আর এই ডাইনিং টেবিলের নিচটাতেই ওনার সংসার, বুঝতে পেরেছ? আর এই সংসারে যদি আমি যখনই এই ঝাড় দিতে যাই মানে ডিস্টার্ব করতে যাই, ভীষণ রেগে যায়। আসলে দেখো সংসারে অধিকার বোধটা কিন্তু থাকতে থাকতে সবার জন্মেই যায়, তাই না? এই যে ও আমাদের বাড়িতে এসছে, এই জায়গাটায় ও থাকে, এটা ও ভেবেই নিয়েছে এটা ওর জায়গা, যখনই আমি ওর জায়গায় ঝাড় দিতে যাই বা ও ভীষণ বিরক্ত বোধ করে, একদম ঘঁ ঘঁ করতে থাকে রেগে গিয়ে, ওর খাবার দাওয়ারে যদি আমি হাত দিই ভীষণ রেগে যায়, মানে খেতে দিয়েছি ঠিক আছে কিন্তু সেই ঝাড় দেওয়ার সময় সেটা সরিয়ে দিই, দিয়ে আবার দিই, এই জিনিসটাও পছন্দ করে না যে ওই জায়গাটা গিয়ে আমরা একটু মানে খবরদারি করি আর কি। দশ বারো দিনের গ্যাপটা নিহাতি কম নয়, সেটা আমি ঘরে ফিরেই বুঝতে পারছি, আস্তে আস্তে হচ্ছে আর কি, সব তো একবারে করা সম্ভব না। ওই যখনই আমি ঝাড় ঠাড় দিই তখন নিচের দিকটা অন্তত এটা ওটা সরিয়ে পরিষ্কার করে নিই, নিচটা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু ওপরগুলো পরিষ্কার করতে গেলে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যাক গিয়ে আস্তে আস্তে হবে, সামনেই আবার আসছে কালী পুজো, তাই আর তাড়াহুড়োর কিছু করছি না, আস্তে আস্তে একটু একটু করে নিচ্ছি। কারণ দেখো একার হাতে সব দিকের কাজগুলোই তো সামলাতে হবে, সুতরাং সেই জন্য বেশি চাপ নিয়ে নিলে নিজেই অসুস্থ হয়ে পড়বো, তখন দেখা যাবে কোনো কাজই হবে না। সকালে এটা কিন্তু একটা বড় কাজ জানো তো, এই কাজটা আমার যতক্ষণ না হয় আমার একটা ভীষণ অস্বস্তি কাজ করতে থাকে। এখন এই ঘুরে আসার পর না একটু টাইমগুলো উল্টো পাল্টা হয়ে গেছে, ওই জন্য অনেক সময় দেরি হয়ে যাচ্ছে, কিন্তু সকালের পুজোটা একদম সকাল মানে সকাল সকাল, মানে 9টা 10টার মধ্যে দিতে পারলে না মনটা বেশ ভালো লাগে। গোপালের সব চটপটা খাওয়ার দাওয়ার শেষ হয়ে গেছিল, অনেকদিন দেওয়া হয়নি না, তো ডালমুড, দুরকমের বিস্কুট, চকলেট, বাইরে থেকে যখনই কোনো খাবার দাবার ঠাকুরের প্রসাদ কিছু আনা হয় সবসময় কিন্তু একটু গঙ্গার জল ছিটিয়ে আমি নিই, যতই আমরা পরিষ্কার হাতে আনি না কেন, যেভাবেই আনি না কেন একটু গঙ্গার জল ছিটিয়ে নেওয়া দরকার, তারপর ঠাকুরের কাছে। সকালে তো ছেলের মতো রান্না হয়ে গেছে, এখন এখানে হচ্ছে একটু থোর ভাজা, এই পাশের বাড়ির বৌদিদের থোর দিয়েছিল আর কি,
প্লিজ ধরে না, লতাদি কেটে দিয়ে গেছিল তাই জন্য আজকে একটু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা করলে খেতে বেশ ভালো লাগে। আর এপাশে হচ্ছে আন্ডা কারি, আন্ডা আমরা এত আন্ডা খাই, আজ প্রায় 15-20 দিন পর আবার আন্ডা খাচ্ছি, বুঝতে পেরেছ? মানে বাড়িতে এসে খেয়েছি অমলেট বানিয়ে, কিন্তু ঝোলটা খাইনি, আজকে ঝোলটা খাও। ওই জন্য কাল নিরামিষ ছিল মঙ্গলবার, তাই জন্য ভাবলাম আজকে কি করি, মাছ রাখিনি, মাছালা যাচ্ছিল, অনেকদিন মাছ খাওয়া হয়নি। বেশ না, অনেকদিন পর তো বেশ নতুন নতুন লাগছে, সবকিছু একটু যেন নতুন নতুন লাগছে। রান্না করে রান্না করতে বেশ ভালো লাগছে, আগের সময় বিরক্ত লাগে এখন ভালো লাগছে, এই হচ্ছে ব্যাপার। বেশ মাঝে মাঝে এই জন্য একটু ব্রেক দরকার পড়ে, বুঝতে পেরেছ? এই সে পুরোনো জিনিসগুলো ঠিক আবার নতুন নতুন ফিলিংস আসে। রান্না মোটামুটি প্রায় শেষ, কিচেনটা এবারে একটু পরিষ্কার করে নিলে মোটামুটি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায়। রান্নার ফাঁকে ফাঁকে না আমি খাটটাটটা একটু ভালো করে মুছে রাখছি, কারণ সব সময় তো এগুলো মোছা সম্ভব হয় না। আর মুছে রাখছি, ওপরে ওগুলো গরম হয়ে গেলে এনে ফটাফট পেতে দেবো আর কি। আর জানো তো, আজকে একটা জিনিস আমার মাথায় এলো, এই যে দেখো ঘুরে আসার পরে এই যে পুরোনো কাজগুলো, এই যেগুলো আমার একঘেয়েমি লাগতো সেগুলো বেশ করতে এখন আমার বেশ ভালো লাগছে, নতুন নতুন ফিল হচ্ছে আর কি। সেরকমই সম্পর্কগুলো যখন মানে ভেঙে যায় না, এখন তো প্রায় শোনা যায় খালি ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, সম্পর্কের মধ্যে মানে একটু এদিক ওদিক হলেই ডিভোর্স। তো সেইখান থেকে আমার একটা ভাবনা আজকে মাথায় আসছে যে সম্পর্কগুলোর মধ্যে যখন ছোটো থেকে শুরুতেই তো বেশি হয় না, অল্প অল্প তিক্ততা যখন শুরু হয় তখন কেননা নিজেদের মধ্যে একটু ডিস্টেন্স বাড়িয়ে নিই, মানে দূরে নিজেদেরকে এর মধ্যে একটু দূরত্ব নিয়ে আসা দরকার। তাতে কি হয়, মনে একে অপরের গুরুত্বটা বুঝতে পারা যায়, আর দেখবে ঠিক পুরনো সেই জিনিসগুলোই বেশ আবার নতুন করে, মানে যখন আবার ধরো অনেক দিন পর ফিরে আসবে দুজনে এক জায়গায় আসবে, তখন সেই পুরনো সম্পর্কগুলো যেন আবার একটু নতুন করে ফিরে পাওয়া যায়। আজ আমি এটা ফিল করলাম, জানো তো আমার মনে হয় সম্পর্কগুলো ভাঙতে তো 2 মিনিট লাগে, ভাঙার আগে কেননা এরকমভাবে একবার ট্রাই করলে হয়। গল্প করতে করতে বিছানাটাও গোছানো হয়ে গেল, এবার বেশ খিদে পেয়ে গেছে, চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। একদম সিম্পল খাওয়া দাওয়া, ডিমের ঝোল, ডাল, শাক, থোর ভাজা। ছেলের আজকে বায়না কফি খাবে, কফি কফি হয়েছে না, কী হয়েছে বলো তো? কদিন ওই যে ঘুরতে গেছিলো, ট্যুরে গিয়ে বেশ কফি খাওয়াটা হয়েছে, তাই একটুখানি মানে কফি খাবে, নাহলে কিন্তু কোনো দিন বলে না যে কফি খাবো। তো বলছে মা আমার আজকে একটু কফি বানিয়ে দেবে, ওই যে কফি আর বিস্কুট দিয়েছি স্কুল থেকে এসছে। আর ওই দেখ পাণ্ডিত্য দেখো আমার ছেলের, কোথায় রে কোথায় গেল, ওটা কি হচ্ছে, কে পড়ছে ওখানে? মানে ওখান থেকে এসে এসে তোর মাথায় ঢুকে যাচ্ছে, দেখো এখানে ব্যাগ গোছাচ্ছে, খালি গায়ে আছে দেখানো যাবে না, ব্যাগ গোছাচ্ছে দেখো, আর ওখানে বই খোলা আছে, তার মানে ওখান থেকে পড়াগুলো উড়ে উড়ে ওর মাথায় ঢুকে যাচ্ছে এখানে এসে, বুঝতে পেরেছো? ট্যালেন্ট দেখো, আজকালকার ছেলে মেয়েদের ট্যালেন্ট দেখলে অবাক হয়ে যাবে তোমরা। তো ওর সাথে সাথে ওই যে এসে গেছে, ওর সাথে সাথে আমিও একটুখানি নিয়ে বসেছি কফি। সব কার্টুন কার্টুন ক্যারেক্টার নিয়ে আমি আমার বাড়িতে বাস করি, বুঝতে পেরেছো? একটা গেছে সেখানে ফোন করে মানে বলে কি আমি ওখানেই ভালো থাকি, কেন বলো তো? ওখানে ভালো থাকে, ওখানে ভালো থাকলে তো মায়ের বকুনিটা শুনতে হয় না, আরে ও ট্রে আয় রে খা রে, হ্যাঁ খেয়েছি, হ্যাঁ বলে দিলে হ্যাঁ খেয়েছি, আদৌ খেয়েছি কিনা ভগবানই জানে আর ওই জানে, এই হচ্ছে ব্যাপার। কফিটা খাই, খেয়ে রেডি টেডি হই, তারপরে আবার পরে কথা হবে। কি মিষ্টিগুলো দেখে লোভ লাগছে। হ্যাঁ এই দোকানের মিষ্টিগুলো কিন্তু খুব ভালো, জানো তো, আর সিঙ্গারাটাও হেভি লাগে। আমি যখনই ছেলেকে মানে পড়াতে নিয়ে আসি, পড়াতে নিয়ে যখন বাড়ি ফিরি, এই দোকানটা থেকে আমি যখন মানে সিঙ্গারা খাওয়ার ইচ্ছে হয়, মাঝে মাঝে তো খাওয়ার ইচ্ছে হয়, খাবো না বলে যে সব ছেড়ে দিয়েছি তা তো নয়, মাঝে মাঝে মনকে খুশি করার দরকার আছে। ওই জন্য একটুখানি পুজো কালকে আবার বৃহস্পতিবার, তাই জন্য একটু মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আসলাম। আর মিস্টার শাহ অলরেডি বাড়িতে ঢুকে গেছে অফিস থেকে, তো গরম গরম চা ওনার জন্য বসে আছি, বেচারা এতক্ষণ ধরে হাঁ করে বসে আছে কখন বউ আসবে আর একটু চা দিবে, তো এসে আগে হাত পা ধুয়ে আগে চাটা বসিয়ে দিয়েছি, এবার সিঙ্গারাটা বার করেছি। আমার দুই ছেলে এই সিঙ্গারার সঙ্গে যে চাটনিটা দেয় এটা খেতে এত ভালোবাসে, কিন্তু ওই যে বড়টা নেই, ছোটোটাই এখন খাবে, আর আমরা একটু মুড়ি দিয়ে খাবো। মিষ্টিটা আর দুধ চা হয়ে গেছে, আমার রচাটাও আমি বানিয়ে নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা এখানে এন্ড করি, ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যে ভাই সাবস্ক্রাইব কেন করছো না তোমরা, শুধু দেখো আর চলে যাও।
সাবস্ক্রাইবটা করো প্লিজ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কাল আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা করছি, ততক্ষণের জন্য টাটা।